হ্যালো ফ্রেন্ডস, আমি জানার চলে এসেছি আজকে আরেকটি নতুন ভিডিও নিয়ে। আজকে জানাবো পরিমণি রাজ মিম ইস্যুতে এবার মুখ না খুলে থাকতে পারলেন না অভিনেতা পরিচালক জাহেদ খান। জাহেদ খানকে সবাই চিনেন। এবার আসি মূল ঘটনায়। এবং তার আগে বলে রাখি, আমাদের চ্যানেলটি এখনও যারা কেউ সাবস্ক্রাইব করেননি, পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে সাবস্ক্রাইব করে নেবেন এবং ভিডিওটি না টেনে পুরোটা দেখুন। তাহলে পুরো ঘটনায় আসি। এখন স্বামী অভিনেতা শরীফুল রাজকে নিয়ে অভিনেত্রী বিদ্যা সিনহা মিমের সঙ্গে সম্পর্কে টানা পড়া চলছে ঢাকায় সিনেমার এই অভিনেত্রী অর্থাৎ পরিমণির। দুই নায়িকায় পাল্টাপাল্টি স্ট্যাটাসে সোশ্যাল মিডিয়া বর্তমানে তোলপাড়। পরিমণির দাবি, রাজ মিমের অতি মাখামাখি তার সংসারে নাকি সুখ কেড়ে নিচ্ছে। এদিকে আবার নির্মাতা রায়হান রাফিকেও ছাড়েননি কিন্তু তিনি, তাকে দালাল বলেই মন্তব্য করেছেন তিনি। বিষয়টি নিয়ে প্রথমে চুপ থাকলেও পরে নাম না প্রকাশ করে কিন্তু মুখ খুলেছেন বিদ্যা সিনহা মিম। দুই নায়িকার মধ্যকার দ্বন্দ্বের এই বিষয়টি যখন প্রকাশ্যে, তখন এ নিয়ে মন্তব্য করে বসলেন জাহেদ খান। এর মাঝে একটু বলে রাখি, এখন বিদ্যা সিনহা মিম তো স্ট্যাটাসে লিখেছিলেন যে তাকে নিয়ে হয়তো বা জেলাস টেলাস করা হচ্ছে আরও অনেক কিছুই, যেহেতু সে এখন বর্তমানে ভালো পজিশনে আছে। এটি দেখে পরিমণি নতুন করে একটি স্ট্যাটাস দিয়েছিল কিছুদিন আগে। সেখানে তিনি বিদ্যা সিনহা মিমকে বলেছিলেন তাকে নাকি তিনি জেলাস করে না, জেলাস করার বিষয়টি খুবই হাস্যকর এরকমই কিছু একটা বুঝিয়েছিলেন। এবং তিনি আরও প্রকাশ করেছিলেন যে মিমের জন্য নতুন একটি সিনেমারও কথা তিনি বলেছিলেন এবং সেই কথাটা শেয়ারও করেছেন স্ক্রিনশট দিয়ে। এর পাশাপাশি তার প্রথম কারণটা তিনি জানিয়েছিলেন, যেটিতে তিনি সবথেকে বেশি বিরক্ত ছিলেন, যে মধ্যরাতে নাকি রাজের সঙ্গে মিম ঘণ্টার পর ঘণ্টা ফোনে কথা বলতো, যে কারণে তার হয়তো ডিস্টার্ব হতো, যে কারণে তার ছোট বাচ্চাকে তার একাই সামলাতে হতো, আর পরিমণির এই জিনিসটাই সবচেয়েতে বেশি খারাপ লাগতো। যাই হোক, এবার জাহেদ খান কী বলেছে সেটিই জানাবো। চলচ্চিত্র শিল্পী সমিতির সাবেক সাধারণ সম্পাদক তারকাদেরকে নিয়ে বলেছেন যে তাদের ব্যক্তিগত বিষয়ে শিল্পীদের নাকি প্রকাশ্যে আনা ঠিক না। শুক্রবার রাতে অর্থাৎ আগামী গত শুক্রবার রাতে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের কোনো এক অনুষ্ঠানে অ্যাটেন্ড করে জাহেদ খান জানান, পরিমণি রাজ ও মিমের মধ্যে যা ঘটেছে তা বেডরুম বা ডাইনিং রুমেই শেষ করে দেওয়া উচিত ছিল। শিল্পীদের ব্যক্তিগত জীবন থাকবেই, কিন্তু সেটা ফেসবুকে স্ট্যাটাস দিয়ে মানুষকে জানানোর মনে হয় না দরকার ছিল। আমার জীবনে অনেক ঘটনা রয়েছে, কিন্তু আমি কখনো ফেসবুকে লাইভে এসে তা বলি না, কারণ এটা মানুষ হাসানো ছাড়া কোনো কিছুই না, এর কোনো সমাধান হতে পারে না। শিল্পীদের নিজেদের ব্যক্তিগত সমস্যা সেটা আলোচনার মাধ্যমেই বেডরুমে শেষ করে দেওয়া উচিত। মিম এবং পরিমণির উদ্দেশ্যে যা আরও বলেন, তোমাদের যে বিষয়টি, এই বিষয়টি নিজেদের মধ্যে এবং ঘরোয়াভাবেই শেষ করা উচিত, এটা নিয়ে যেন বাইরে আর কিছু না আসে, না হলে শিল্পীদের সম্মান বাড়বে না বলেই কমবে। হ্যাঁ গাইজ, এখন আপনাদের কাছে কি মনে হলো আমাদেরকে জানাবেন। এবং মিম, পরি, রাজ, রায়হান রফি, এদের মধ্যে কি সম্পর্কটা আদৌ আগের মতো হবে নাকি এখানেই ফাটল, আমাদেরকে অবশ্যই জানাবেন। আর আপনাদের কাছে ভিডিওটি কেমন লাগলো সেটিও জানাবেন। আমাদের সঙ্গে শেষ পর্যন্ত থাকার জন্য ধন্যবাদ সবাইকে। আর হ্যাঁ, আমাদের চ্যানেলটি এখনও যারা কেউ সাবস্ক্রাইব করেনি, অবশ্যই পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে সাবস্ক্রাইব করে নেবেন। ধন্যবাদ সবাইকে।